অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে সমস্ত মানুষের পিছনে পড়ে ঈমান হারা হচ্ছে অথচ কোরআন শরীফে এগুলো আছে যেমন আমি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি তা নোট করে রাখবেন সুলাইমান ইসলাম আসতেছে কে সুলাইমান ইসলাম সৈনিকদেরকে নিয়ে আসতেছে হেটে হেটে কোরআন শরীফ পড়লে একটা সূরা পাবেন সূরাতুন নমল নমল বুঝো না সূরাতুন নমল আছে না নমল মানে পিপড়া এই সূরা মানে ফিরের কথা আছে আপনারা পিপড়া চিনেন কিনে মাতেন নিচে না মানে ওয়া দিয়া নমল পিপড়ার দল যাচ্ছে পিপড়ার দল ফিরের জাল যাচ্ছে না তখন না ওয়া পিপড়ার দল যাচ্ছে আর পিপড়ার দলনেত্রী একজন মহিলা পিপড়ার দলনেত্রী একজন মহিলা নাম বলতে পারবেন নাম হলো মনজারা খাতুন পিপড়ার দলনেত্রীর নাম কি মনজারা খাতুন দেখবেন যে যেখানে পিপড়া যায় মাঝে মাঝে বড় বড় কিছু থাকে এগুলো লাইন থেকে বেরিয়ে যায় এরা হলো ওদের মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান কথা বুঝছেন মনোযোগ আছে সবার হ্যাঁ কিল্লে কোন কি হওয়ার কোন পিপড়ার দল যাচ্ছে ওদিক থেকে আল্লাহর নবী সুলাইমান ইসলাম সৈন্য নিয়ে ওনার অনুসারীদেরকে নিয়ে পায়ে হেঁটে আসতেছেন তো কতটুকু দূরে তাফসীরে বায়যাবীর হিসাব হলো তিন মাইল দূর তাফসীরে রুহুল মানি শরীফের হিসাব হলো তিন মাইল না প্রায় ন মাইল দূর তো ন মাইল বাদ দিলাম তিন মাইল ধরেন সুলাইমান ইসলাম তিন মাইল দূরে এইদিকে পিপড়ার দলনেত্রী যাচ্ছেন পিপড়াদেরকে নিয়ে বিপদ সংকেত না ইন্না মাতে মানুষ এখানে যে এদিনে উগ্র মাজ্জি না বিপদ সংকেত মাজ্জি না করে মশকালি বাসখালি আনোয়ারা ইন্দেরি কক্সবাজার টেকনাফ হ্যাঁ লন্ডগন্ড বানাবি দি ক নম্বর সিগন্যাল সাত নম্বর নয় নম্বর সিগন্যাল আমার ভাইয়েরা কিরব কি হতে লাগে তুমি তারা কি তারা কি তারা হর ভাল না অনরা যতক্ষণ পর্যন্ত ঠিক নেবে না কথা কইতেন না এক মন এক খেয়ালে বইন ধরিব তোর হইতে জমতে বিরক্ত লান না আয়সাজ গর্দিত তীরে তবর খাইতে রেবে বলতে চাচ্ছিলাম তিন মাইল ধরেন সুলাইমান ইসলাম কতটুকু তিন মাইল দূরে আর এদিকে ওয়াদি নমল পিপড়ার দল যাচ্ছিল তো পিপড়ার দলনেত্রী কি বললাম এই আবার ভরে গিয়ে আল্লাহ কোরআনে কি বলছেন قالت النملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون আমি এগুলো কিসে কাহিনী বলতেছি না কোরআন না কোরআন শরীফ পিপড়ার দলন কালাতিন নামলাতু ওই পিপড়ার দলনেত্রী ডাক দিল ইয়া আইয়ুহান্নাম এ আমার পিপড়া এ আমার পিপড়ার দল তোমরা কে কোথায় তাড়াতাড়ি তোমরা তোমরা নিরাপস্থানে ঢুকে যাও যিনি লিডার হবেন যিনি দলনেত্রী হবেন ওনার এটা ইমানি দায়িত্ব কোনো বিপদ দেখলে
প্রজাদেরকে কি দেবা সংকেত দেবা আল্লাহ কোরআনে বলছেন ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম পিপড়ার দলনেত্রী ডাক দিয়ে বলল এ আমার পিপড়ার দল তোমরা তাড়াতাড়ি তোমাদের নিরাপস্থানে ঢুকে যাও কেন লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়াহুম লা ইয়াশুরুন আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান ইসলাম তার সৈন্যদেরকে সঙ্গে নিয়ে আসতেছেন আমরা যদি যেতে থাকি ওরা যদি আসতে থাকে ওরা বেখিয়ালে না জেনে ওরা না জেনে তোমাদেরকে পদদলিত করতে পারে তোমরা তাদের পায়ের নিচে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপস্থানে ঢুকে যাও আপনারা যারা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র এগুলো ভালো করে শুনেন তো পিপড়ার দলনেত্রী কি দিল ডাক দিল আচ্ছা একটা পিপড়ার সন কত বড় চাইনি তোমার ফোন না হুকুম বুঝি চাইনি বিজ্ঞান ভরা বলে কত তোমার একটা পিপড়ার সন কত বড় পৃথিবীর যত পাওয়ারফুল কম্পিউটার হোক একটা পিপড়ার সন ধারণ করতে পারবে জিজ্ঞাসা কর বলেন এদেরকে বলেন ডট ডট ইন ডেইয়ে না উগ্র ডেইয়ে খানা বুতর কথা দিলি উনি মানি এ উনতে না এই পিপড়ার দলনেত্রী ডাক দিল এ আমার পিপড়া তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপস্থানে ঢুকে যাও আচ্ছা এই সাউন্ডটা সুলাইমান ইসলাম তিন মাইল দূর থেকে শুনছেন কিভাবে বুঝতেন আল্লাহ কোরআনে বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা পিপড়ার দলনেত্রীর কথা শুনে সুলাইমান ইসলাম হেসে দিল সুবহানাল্লাহ পিপড়ার দলনেত্রীর কথা শুনে সুলাইমান ইসলাম কি আমি বলছি না আল্লাহ বলছে কয় মাইল দূরে আপনারা যারা জ্ঞানী মানুষ বিবেকবান মানুষ একটা পিপড়ার সন পৃথিবীর কোনো কম্পিউটার ধারণ করতে পারবে না এই পিপড়ার সনটা যদি তিন মাইল দূর কিংবা ন মাইল দূর থেকে আল্লাহর নবী সুলাইমান ইসলাম শুনতে পারে আমি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা বলছি আমার রসুল মদিনা শরীফ থেকে শুনবে না তবে বুঝতে হবে এই শোনার ক্ষমতা কে দিয়েছেন এখানে শিরিক কোথায় আজকে যত্রতত্র শিরিক ব্যবহার করে করে শুধু মুসলমানদেরকে মুশরিক বানাচ্ছে তুমি বেকুফ তোমার কাছে কোরআন নাই হাদিস নাই তোমার কাছে কোরআন সুন্নাহ কোনো জ্ঞানে নাই আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম আপনারা কি বুঝতে পারেন বুঝতে পারছেন তো বিজ্ঞান পড়বেন সাইনে তোমরা কি বুঝো প্রজাপতি চিনেন এই মানুষ হবেন না মাত্র প্রজাপতি একটা নিরহ ফাঁকি আর ফাঁক ফাঁক ফোকা আর কি হ্যাঁ কি বলবেন নিরহ ফাঁকির ধরনা প্রজাপতি তোমার বিজ্ঞান পড়ো নাম বিজ্ঞান গেও তো না জানো একটা নিরহ প্রজাপতি বিজ্ঞানের ছাত্র হলে বুঝবেন এনে বুঝবেন না আপনি দেখছেন যে কোনো প্রজাপতি নেই হঠাৎ একটা পেয়েছেন আপনি প্রজাপতিটা একটা ফিজারের মধ্যে আবদ্ধ করে ফেলেন বন্ধ করে দেন বন্ধ করার পর দেখবেন যে ঘন্টা এক ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে অনেক প্রজাপতি এসে গেছে তো বিজ্ঞান বলতেছে যে আসলে আমিন ইয়া নবী সালাম আলাইহি
حبيبي سيدي يا رسول الله عاك يا رحمة للعالمين روزة سے پردا اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو مٹا دو یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکا صلوات اللہ آقا آپ گو محبوب الہی آپ کا شن ہے نرالی آقا جس نے پاگے اپنا غلامی اس نے پایا گے سلطانی یا نبی سلام آیا رسول سلام یا جلوائے شانِ قدرت پہلا کو سلام شمِ بج میں ہدایت پہلا کو سلام شمِ بج میں ہدایت سنجری آج میری خواجہ غریب سسمائنو دینو ملات پہلا کو سلام صوفات جانِ رحمت پہلا کو سلام شمِ بج میں ہدایت دلدی قلب میں عظمتِ مصطفیٰ سیدِ عالی حضرات پہلا کو سلام مصطفیٰ جانِ رحمت پہلا کو سلام شمِ بج میں ہدایت عشقِ مصطفیٰ غازی شیرِ بنگلہ عاشقِ مصطفیٰ غازی شیرِ بنگلہ جن کے ہر ادا سنتِ مصطفیٰ ایسے پیرِ طریقت پہلا کو سلام مصطفیٰ جانِ رحمت پہلا سلام شمِ بج میں ہدایت پہ بلغ العلا بکمالی کشف تجا بجمالی اللہم آمین آمین مولایا صلی اللہ وسلم دائمًا نبدا علی حبیبکا خیر الخلق کلہم ربنا ظلمنا انفسنا وَإِن لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اے اللہ غوثِ پاکر شر لے عوضِ تو معافل قبول کرنا اے اللہ معافل فلک کے قرآن سنر علو چنا غوثِ پاکر علو چنا اے اللہ مجید مدرس علو چنا درست سلام قیام ملاد جاہے چھے
তাবারকাতের ব্যবস্থা হয়েছে এগুলোর সওয়াব সাহাবাদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে গেল আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেইন তাবে তাবেইন আইমায়ে মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বিশেষ করে গোসে পাকের দরবারে পৌঁছে দাও আমিন গরীব নামাজের দরবারে পৌঁছে দাও আমিন আয় আল্লাহ হযরত শাহ গাজী শেরবানি রহমাতুল্লাহ আলাইহি সহ হযরত সৈয়দ আমল শাহ সিদ্দিকুর রহমাতুল্লাহ আলাইহি তৈয়ব সাহেব কমলা রহমাতুল্লাহ আলাইহি শাহসান ওলিয়া আল্লাহ চট্টগ্রামের বারো ওলিয়া বাংলার 360 ওলিয়া সহ সারা পৃথিবীর আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন চিরদিনের জন্য যারা কবরস্থানে চলে গেছে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি হাজার হাজার মুসলিম ভাই বোন যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মধ্যে পৌঁছে দাও আল্লাহ সারা পৃথিবীতে মুসলমান যে যেখানে শাহাদত বরণ করছেন তাদের রুহের মধ্যে পৌঁছে দাও তাদেরকে শাহাদতের মকাম দান করো আয় আল্লাহ জালিম ইহুদি নাসরাকে আল্লাহ তুমি নিস্তনাবুদ করে দাও আল্লাহ বিশ্বের আল্লাহ মসজিদ আকসা তুমি হেফাজত করো ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের জান মালের জুতাবরুকে তুমি হেফাজত করো আল্লাহ তুমি চাইলে এরা যতগুলো অস্ত্র নিয়ে আসুক আল্লাহ তুমি যদি একটু বলে দাও এ তোমরা কেউ কাজ করবে না আল্লাহ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নি কুণ্ডলে ফেলেছিল তুমি বলছো ইয়া নারু কুনি বারদা বলার সাথে সাথে আগুন তো ফানি হয়ে গেল ঠিক তেমনি ভাবে আল্লাহ তুমি কুদরতের জুবান থেকে দয়া করে বলে দাও না আল্লাহ এদের কোন অস্ত্র যেন কাজে না আসে আল্লাহ ফিলিস্তিন মুসলিম ভাই বোনের জানালি জুতাবরুক আল্লাহ হেফাজত করো সারাবি এই সুযোগে ফিলিস্তিনকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে দাও এই মুহূর্তের মধ্যে মুসলিম জাতির সঙ্গ যেন গঠন করতে পারে আল্লাহ তুমি সে ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফরাত ওয়াল মুবতাদিয়াত ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন আয় আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আমাদের তওবা কবুল করো আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আমি নিজ অসুস্থ যারা অসুস্থ সেবা দাও করদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাদের সন্ধান দাও সারা বিশ্বের মুসলমানের জান মালি জুতাব ইবাদত করো আল্লাহ সারা বিশ্বের আল্লাহ সুন্নি মুসলমানদেরকে মত পার্থক্য বলিকে সংকীর্ণতা পরিহার করে একটা প্ল্যাটফর্মে আসার ব্যবস্থা করে দাও আল্লাহ একটা ব্যবস্থা করে দাও আল্লাহ মাওলাই করিম কার কি সমস্যা সমাধান করো আল্লাহ মাম আজিজ গ্রামি মরণ নূর নবীর কবরকে বেহেস্তির বাগান বানিয়ে দাও হারুনের আব্বার কবরকে বেহেস্তির বাগান বানিয়ে দাও আমাদের আব্বা আল্লাহ যাদের ইমানদার মোমেন মুসলমান ইমান নিয়ে আগে আগে কবরস্থানে চলে গেছে প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি বেহেস্তির বাগান বানিয়ে দাও আল্লাহ মার আঞ্জুমান রেজমিয়া নূরের ট্রাস্টে কবুল করো আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশকে কবুল করো আহলে সুন্নাত যুবা পরিষদ ছাত্র পরিষদ আহলে সুন্নাত প্রবাসী পরিষদকে কবুল করো মার রাজবিয়া কমিটি কবুল করো যত মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও জীবন একটি বার হলে সোনার মদিনার মুসাফের করো আজিজ গ্রামি মন অমর ফারুক নঈমি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যত আলেম ওলামা আয় আল্লাহ জি যেখান প্রত্যেকের হায়াত বরকত দাও এলাম বরকত দাও আমল বরকত দাও জুবানের মধ্যে তাসির দাও অন্তরে ইখলাস দান করো সুন্নি জামাতের পক্ষে সবাই যেন কাজ করতে সে তৌফিক দান করো আল্লাহ মুজাহিদিন পৃথিবীর যে যে প্রান্তে থাকুক না কেন প্রত্যেককে হিম্মত দাও শক্তি দাও গায়েবী ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা ইদিনা আল্লাহুম্মা ইদহুম বিরুহিল কুদসি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গোসে পাকের দোহায় দিচ্ছি আল্লাহ গৌসে পাক রুসিলায় ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দাও তুফাইল হযরতের দস্তগীর দুশমন হুবেজের তুফাইল হযরতের দস্তগীর
دشمن هو بزير تبالي حضرت دستغير يهود نصارى هو بزير تبا يا الله بحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد مع ذلك الجد والكرم والمسلم بحق لا إله إلا الله